নির্বাচনে জাতীয় পার্টির যিনি নমিনি ছিলেন উনি ভদ্রলোক, সিলেটের সন্তান। সিলেটে একটা ঐতিহ্য আছে, আপনাদের মধ্যে জড়া জানি ঐতিহ্য সিলেটের সন্তান। সে বলতে বলেছে মমিন সাহেব দাঁড়াচ্ছেন, আমি ওনার বিরুদ্ধে ওনাকে শ্রদ্ধা করি, ওনার বিরুদ্ধে আমি দাঁড়াবো। আমার দল যদিও করেছিল বলছেন যে ওনার বিরুদ্ধে আমি দাঁড়াবো এবং এই পরিবারের বিরুদ্ধে দাঁড়াবো। আমাদের একটা ঐতিহ্য আছে, এটা হঠাৎ করে গড়ে উঠছে। আমার দাদা যখন মন্ত্রী ছিলেন কোনো দিন তার বিরুদ্ধে বছরের বছর কেউ কোনোদিন দাঁড়ায় না। 26 বছর তিনি এমপি ছিলেন, কেউ কোনোদিন দাঁড়ায় না। এটা আমেরিকার দোষ, আমেরিকার দোষ কেউ দাঁড়ায় না। কেনেডি সাহেবের 55 বছর তিনি সেনেটর ছিলেন, কেউ তার বিরুদ্ধে দাঁড়ায় না। কেনি সাহেবের বিরুদ্ধে কেউ দাঁড়ায় না। বাংলাদেশে আপনাদের মিডিয়ার কারণে হোল চেঞ্জ করেছে।